আসসালামু আলাইকুম। সমাপ্তির পথে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। খারসন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। এই ঘটনাকে রাশিয়ার আর্মির কালো দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মস্কো এবং পুতিনের জন্য এটি বড় ধরনের এক বিপর্যয়, বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে বিশ্বের দ্বিতীয় আর্মির সক্ষমতা। অপরদিকে ইউক্রেন আর্মি এখনও যেন বিশ্বাস করতে পারছে না রাশিয়ান আর্মির এই ঘোষণা। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গুরুত্বপূর্ণ খারসনের এক অংশ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়ান কমান্ডার জেনারেল সার্গে সুরোভিকিন বুধবার এই ঘোষণা দিয়ে জানান, খারসনের দিনিপ্র নদীর উত্তর পশ্চিম অঞ্চল থেকে সেনা সরিয়ে আনবে রাশিয়া। এর কারণ হিসেবে সুরোভিকিন জানান, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেখানে রাশিয়ান সেনা ও রসদ সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় সেখানে অনবরত মিসাইল হামলা অব্যাহত রাখে ইউক্রেন আর্মি। এছাড়া ইউক্রেন আর্মির মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত কাখোভকা ড্যামের উভয় পাশে বন্যা দেখা দিয়েছে। এ অবস্থায় বৃহত্তর স্বার্থে এলাকাটি ছেড়ে দেওয়া উপযুক্ত মনে করছি আমরা। অনর্থক রাশিয়ান সেনা ও বেসামরিক লোকদের প্রাণক্ষয় এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খারসনের গুরুত্বপূর্ণ এ অংশ থেকে রাশিয়ান সেনা প্রত্যাহারের ঘটনাকে পশ্চিমা গণমাধ্যমে প্রেসিডেন্ট পুতিনের জন্য একটি বড় আঘাত ও বিপর্যয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই দিনটিকে রাশিয়ান আর্মির ইতিহাসে একটি ব্ল্যাক ডে বা কালো দিবস হিসেবে অভিহিত করছে বিবিসি সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী আর বিশ্বের দ্বিতীয় শক্তিশালী আর্মি ইউক্রেন যুদ্ধে বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাশিয়ান সেনাদের তুলনায় ইউক্রেন আর্মি অনেক বেশি দক্ষতা দেখিয়েছে, যদিও এর পেছনে ন্যাটোর কৌশল বুদ্ধি এবং সরাসরি অস্ত্র সহায়তা ছিল। গণভোটের মাধ্যমে রাশিয়া 30 সেপ্টেম্বর খারসন সহ ইউক্রেনের দখল করা 4টি অঞ্চল রাশিয়ার সাথে অঙ্গীভূত করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, নতুন এ 4 অঞ্চল এখন রাশিয়ার অংশ, খারসন চিরদিনের জন্য রাশিয়ার, এটি আর কখনও ইউক্রেনকে ফেরত দেওয়া হবে না। নতুন 4টি এলাকা রাশিয়ার মূল ভূখণ্ডের অংশ। এসব এলাকায় ন্যাটোর সহায়তায় ইউক্রেনের যে কোনো হামলাকে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা হিসেবে গণ্য করা হবে। রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব হুমকির মুখোমুখি হলে রাশিয়া তার সব শক্তি প্রয়োগ করবে। 30 সেপ্টেম্বরের বক্তব্যে পুতিন প্রয়োজনে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়ে বলেন, এটি কোনো ভাওতাবাজি নয়। পুতিনের এ ধরনের বক্তব্যের পর খারসনের রাজধানী থেকে সেনা প্রত্যাহারের ঘোষণাকে অনেকে পুতিনের বাগাড়ম্বর আর ভাওতাবাজি হিসেবে আখ্যায়িত করেছেন। খারসন হল ইউক্রেনের একমাত্র এলাকা যা ইউক্রেন অভিযানের মাত্র এক সপ্তাহের মাথায় রাশিয়ান আর্মি বিনা প্রতিরোধে দখল করে। খারসনের লোকজনও রাশিয়ার পক্ষে ছিল। খারসনের অধিবাসীরা রাশিয়ার পক্ষ নেয়ায় কিয়েভ খারসনের সবাইকে রাশিয়ার দালাল হিসেবে আখ্যায়িত করে। খারসনে নিযুক্ত ইউক্রেনের গভর্নর ঘোষণা করেন, খারসনের ঘরে ঘরে রাশিয়ার দালাল রয়েছে। এরকম একটি এলাকা আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশে পরিণত করার পর সেখান থেকে সেনা সরিয়ে আনাকে মানতে পারছে না রাশিয়ার লোকজন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খারসনে যুদ্ধরত ইউক্রেন সেনাদেরও অনেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত বিশ্বাস করতে পারছে না। পরিবেশগত কারণে ইউক্রেন আর্মিও সেখানে খুব একটা সুবিধা করতে পারছিল না। এ অবস্থায় রাশিয়ান আর্মির এমন ঘোষণা ইউক্রেন আর্মির কাছে অনেকটা অপ্রত্যাশিত ছিল। ইউক্রেন আর্মির অনেকে মনে করে এটি রাশিয়ার কোনো ফাঁদ হতে পারে। ইউক্রেন আর্মি খারসনে প্রবেশ করলে লুকিয়ে থাকা রাশিয়ান আর্মি তাদের উপর হামলা চালাতে পারে বলে অনেকে মনে করেন। এর আগে রাশিয়ার কাছ থেকে হাতছাড়া হয়েছে গুরুত্বপূর্ণ আরও 3টি অঞ্চল, এগুলো হলো খারকিভ, লিম্যান এবং ইজিয়াম। এরপর সবচেয়ে সংহত অবস্থায় থাকা খারসনের এক অংশ হাতছাড়া হওয়ায় বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে রাশিয়ান আর্মির সক্ষমতা নিয়ে। 3 লাখ নতুন রিজার্ভ সেনা নিয়োগ, ইরান থেকে ড্রোন ও মিসাইল ক্রয়, বেসরকারি ভাড়াটিয়া সেনা নিয়োগ, জেল থেকে সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তি দিয়ে যুদ্ধক্ষেত্রে মোতায়েন, এত সব আয়োজনের পরও খারসনের এ পরিণতি মেনে নিতে পারছে না রাশিয়ার জনগণ।
পশ্চিমা গণমাধ্যমে অনেক আগে থেকে যে অভিযোগ করা হয়েছে সেটাই সত্য হিসেবে প্রমাণ হচ্ছে। খারসনে রাশিয়ান আর্মির বিপর্যয়ের মধ্য দিয়ে রাশিয়ান আর্মির তীব্র সেনা সংকট, অস্ত্র সংকট এবং রাশিয়ান আর্মির অদক্ষতা, ব্যর্থতা আর ভুল যুদ্ধ কৌশলের বিভিন্ন দিক আবারও সামনে আসতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র থেকে হিমার্স মিসাইল সিস্টেম সহ পশ্চিমা আধুনিক অস্ত্র পাওয়ার পর গত 29 অগস্ট ইউক্রেন আর্মি খারসন উদ্ধারে কাউন্টার অফেন্সিভ অ্যাটাক শুরু করে, কিন্তু রাশিয়ান আর্মির পাল্টা হামলায় ব্যাপক ক্ষতির শিকার হয় ইউক্রেন আর্মি। এরপর খারসন কাউন্টার অ্যাটাক বন্ধ করে ইউক্রেন আর্মি খার্কিভ উদ্ধার অভিযান শুরু করে এবং সেখানে তারা বড় ধরনের সাফল্য অর্জন করে। রাশিয়ান আর্মি সেনা সংকটের কারণে খার্কিভের বিশাল দখলী এলাকা ছেড়ে চলে আসে। এরপর ইউক্রেন আর্মি গুরুত্বপূর্ণ ইজিয়াম ও লিমান থেকেও রাশিয়ান সেনা বিতাড়িত করে। খার্কিভ, ইজিয়াম, লিমান দখলের পর ইউক্রেন আর্মি নতুন করে খারসন উদ্ধার অভিযান শুরু করে অক্টোবর মাস থেকে। খারসনের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত প্রমত্তা দিনিপ্র নদী, এ নদী খারসনের উত্তর পূর্ব অংশকে দক্ষিণ অংশ থেকে সম্পূর্ণ আলাদা করেছে। খারসনের রাজধানীর অবস্থান এ নদীর উত্তর পূর্ব অংশে। রাশিয়ান আর্মি এর রাজধানী থেকেই সেনা সরিয়ে আনার ঘোষণা দিয়েছে। ইউক্রেন আর্মি মিসাইল হামলার মাধ্যমে দিনিপ্র নদীর উপর নির্মিত সমস্ত ব্রিজ ধ্বংস করে দেয়, ফলে খারসনের উত্তর পূর্ব অংশে রাশিয়ান আর্মি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাশিয়ান আর্মি পল্টন নির্মাণের মাধ্যমে সেখানে সেনা ও রসদ সরবরাহের চেষ্টা করে, কিন্তু ইউক্রেন আর্মি পল্টনের উপর অনবরত মিসাইল হামলা চালায়। ক্রিমিয়া ব্রিজে হামলার পর গোটা ক্রিমিয়ায় বাধাগ্রস্ত হয় রাশিয়ান আর্মির লজিস্টিক সাপ্লাই সিস্টেম, ফলে খারসনের উত্তর অংশে ইউক্রেন আর্মির অনবরত মিসাইল হামলা প্রতিরোধে মারাত্মকভাবে ব্যর্থ হয় রাশিয়ান আর্মি। ইউক্রেন আর্মি কেবল দিনিপ্র নদীর উপর নির্মিত ব্রিজ ধ্বংস করেনি, খারসনের রাজধানীর মধ্য দিয়ে প্রবাহিত অন্যান্য নদীর উপর নির্মিত সব গুরুত্বপূর্ণ ব্রিজও প্রিসিশন মিসাইল আক্রমণ চালিয়ে ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের হাই প্রেসিশন হিমার্স মিসাইল এবং তাদের পরামর্শ ও কৌশলের কাছে খারসনে ধরাশায়ী হয়েছে রাশিয়ান আর্মি। বুধবার জেনারেল সার্গে সুরোভিকিন বলেন, খারসনের পূর্ব অংশের পরিস্থিতি খুবই কঠিন ছিল রাশিয়ান আর্মির জন্য। খারসন রক্ষায় 19 অক্টোবর রাশিয়া সামরিক আইন জারি করে দখলকৃত সব এলাকায়, কিন্তু তারপরও খারসনের রাজধানী ধরে রাখতে পারল না রাশিয়া। সুরোভিকিন বলেছেন, রাশিয়ান আর্মির এখন লক্ষ্য খারসনের বাকি অংশ রক্ষায় দিনিপ্র নদীর তীর ঘেঁষে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। মাত্র এক মাস আগে জেনারেল সুরোভিকিনকে ইউক্রেন যুদ্ধের সর্বাধিনায়ক নিয়োগের পর খারসনের এক অংশের পতন ঘটল ইউক্রেন আর্মির কাছে। এর ফলে বড় ধরনের চাপের মুখোমুখি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় পুতিনের উত্তরসূরি হিসেবে মনে করা হতো প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই শৈগুকে। একের পর এক জেনারেলদের অপসারণের পর এবার দাবি উঠেছে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুকে সরিয়ে দেওয়ার। খারসনের বিপর্যয়ের পর দেশে বিদেশে তীব্র সমালোচনার মুখে এখন গোটা রাশিয়ান আর্মি। সামনে আসতে শুরু করেছে বিশ্বের দ্বিতীয় আর্মির ঘুণে ধরা চিত্র। যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়া এখনও অদ্বিতীয় কিছু সমরাস্ত্রের অধিকারী হলেও যুদ্ধকৌশলের দিক থেকে এখনও পশ্চিমাদের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধে জয়ে কেবল অস্ত্র আর শক্তি থাকলেই হয় না, দরকার উন্নত কৌশল আর বুদ্ধি। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এ ঘাটতি ছিল স্পষ্ট। খারসনের এক অংশ থেকে রাশিয়ান সেনা প্রত্যাহারের ঘটনার পেছনে পশ্চিমাদের সাথে মস্কোর কোনো বোঝাপড়ার অংশ হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলসের বেইজিং সফর, যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে ক্রেমলিনের সাথে গোপন যোগাযোগের খবর, মস্কোর সাথে আলোচনায় বসার জন্য জেলেনস্কির উপর বাইডেনের চাপ, এসব এর ইঙ্গিত হিসেবে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এনবিসির খবরে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানার চেষ্টা করছে ওয়াশিংটন। অনেক বিশ্লেষকের মতে, মস্কো এবং ওয়াশিংটন উভয়ের জন্য উইন উইন পরিস্থিতি এই যুদ্ধ সমাপ্তির একমাত্র সমাধান। ইউক্রেন যুদ্ধ হয়তো সেদিকেই অগ্রসর হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খারসনে ব্যর্থতার প্রতিশোধ নিতে রাশিয়া আবার কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে দূরপাল্লার মিসাইল হামলা চালাতে পারে।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।